2021-এ আমাদের দমদম পার্ক অ্যাকচুয়ালি ভৌগোলিক পরিবেশে না আমাদের চারিদিকে না একটু লো ল্যান্ড আর কি, তো চারিদিকে খাল এইসব রয়েছে, তো তো জল ঠল জমে যায় কোমর অবধি। বাট বলে না মা অন্তর থেকে যদি পুজো করো তো তোমার পুজো কিন্তু মা নেবে। আমরা বলতে নেই 10 দিনে আমরা প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট করেছিলাম লাস্ট ইয়ার, এটা কিন্তু অনেকেই জানে না, তোমাদেরকে বলছি। এবং ওই 10 দিনে আমাদের একটা মিরাকেল হয়ে গেছে কিন্তু। নমস্কার, পূজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি পার্থ। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। মহামারীর পর্ব কাটিয়ে এবছর আমরা অনেকটাই স্বাভাবিক ছন্দে জীবনে ফিরে এসেছি। পূজোর পূজো দর্শনে পূজোর আড্ডা নিয়ে আমরা আজ এসে পৌঁছেছি দমদম পার্ক সার্বজনীনে। পেয়ে গেছি মলয়দা, ধীমানদা এবং অশোক কাকুকে। একটু জেনে নেব ওনার থেকে এই পুজো সম্বন্ধে কিছু কথা। মলয়দা, একটু যদি তোমাদের পুজো সম্বন্ধে কিছু বল। এবছর আমাদের 71তম বর্ষ। অ্যাকচুয়ালি এই পুজোটা একটা সময় ছিল যখন সাবেকিয়ানায় হতো আর কি। আমি ছোটোবেলা থেকে এই পুজোটাকে দেখে আসছি, একটা সময় আমার দমদম পার্কেই জন্ম, তো কোথাও গিয়ে এটা রক্তের সঙ্গে মিশে গেছে, নারীর টান হয়ে গেছে পুজোটা আর কি। তো সেই ভালো লাগা, তারপরে ভালোবাসা, তারপরে সেটা মনে ধরে যায়। সেই জায়গা থেকে কাকুরা রয়েছে, দাদাদের সঙ্গে একসময় চাঁদা তোলা থেকে আরম্ভ করে আস্তে আস্তে পুজোটা ধাপে ধাপে একটা জায়গায় এসছে। তো আশেপাশে পুজোগুলো যখন বড় হতে শুরু করেছে, কোথাও গিয়ে এই পুজোটা না সাবেকিয়ানার ছাপটা থেকেই গেছিলো। তো আমরা যখন এখানে বসে থাকতাম, আমাদের বন্ধুরা বা এই কাকুরা যখন থাকতো আর কি, কোথাও গিয়ে রাতটা না শুধু লোককে বলতে হতো এটা এই ক্লাব, ওটা ওই ক্লাব, লোকের এটাই কোয়ারিস থাকতো। তো 2013-12-তে আমরা মনে করলাম যে না, 13-র থেকে এবার একটু অন্যভাবে ভাবনা চিন্তা করা যাক, আমরা একটু থিমের দিকে এগোই। তার আগেও চেষ্টা করেছিলাম কিন্তু প্রপার প্ল্যান ছিল না আর কি। তো আমাদের কিছু যুবক আর কিছু বৃদ্ধ, মানে তার মধ্যে একজন রয়েছে আমাদের কাকু আর কি, তো আমরা আস্তে আস্তে চিন্তাধারাটাকে পরিবর্তন করলাম 2013-র থেকে। এবং সেই আস্তে আস্তে একটা সিঁড়ির পর আস্তে 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 করে 2019-এ একটা আমাদের বাজেট খুব আপলিফটিং করলাম, কিন্তু সেই জায়গাটা কি আমাদের স্টপ হলো। তারপরে 2020 তো একদমই কোভিড সিচুয়েশান, পুজো হবে কি হবে না এই করে 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 মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কৃষাণু ভালো একটা বিনির্মাণ তৈরি করলো আর কি, থিমের নাম বিনির্মাণ দিয়েছিল। তো তারপরে 2021-এ আমাদের দমদম পার্ক অ্যাকচুয়ালি ভৌগোলিক পরিবেশে না আমাদের চারিদিকে না একটু লো ল্যান্ড আর কি, তো চারিদিকে খাল এইসব রয়েছে, তো তো জল ঠল জমে যায় কোমর অবধি। বাট বলে না মা অন্তর থেকে যদি পুজো করো তো তোমার পুজো কিন্তু মা নেবে। আমরা বলতে নেই 10 দিনে আমরা প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট করেছিলাম লাস্ট ইয়ার, এটা কিন্তু অনেকেই জানে না, তোমাদেরকে বলছি। এবং ওই 10 দিনে আমাদের একটা মিরাকেল হয়ে গেছে কিন্তু। লাস্ট ইয়ার 2021-এ আমরা মানে আমরা দুর্গাপুজোর অস্কার বলে যেটাকে পরিচিত, এশিয়ান পেইন্টস সারস সম্মান, শ্রেষ্ঠ পুজো ইয়েটা আমরা খেতাবটা জিতেছি। তো তার জন্য আমাদের অনেকটাই কষ্ট করতে হয়েছে, কিন্তু মানে মায়ের আশীর্বাদ না থাকলে হয়তো এই জায়গাটা আমরা পৌঁছাতে পারতাম না। চেষ্টা করব সেই 70 বছরের জার্নিটা 71-এ একটা ভালো লোকে এসে যাতে, বা তোমাদের কাছেও পুজোটা ভালো লাগে আর কি যারা আসবে, তো সেই জায়গাটাকে চেষ্টা করছি ভালো করে রাখার, বা সেই দৃষ্টিনন্দন বা দৃষ্টি ভঙ্গিটা রাখার, যে যাতে মানুষ এসে একটা ভালো প্যান্ডেল দেখতে পারে, ভালো মাতৃমুখ দেখতে পারে আর কি। এবছর ভাবনায় আছে শিল্পী শ্রী ধীমান সুতার, ধীমানদাকেও আমরা পেয়ে গেছি আমাদের সাথে। ওনার থেকে এবছর কী ভাবনা পেতে চলেছি, কী দর্শকরা দেখতে চলেছেন পূজা মণ্ডপে, তার একটু আভাস পাবো ধীমানদা। এবছর আমাদের থিমের নাম হচ্ছে শব্দ সুরে সার্বজনীন। তো আমার এখানে বিষয়টা হচ্ছে যে আমরা প্রচুর শব্দ শুনি সারাদিন রাস্তাঘাটে, যেগুলো আমরা সহ্য করতে পারি না, খুব ডিস্টার্ব ফিল হয়। তো আমার কাজটাই হচ্ছে সেইখান থেকে, যে সেই শব্দটা থেকে আমরা সুর বার করবো, তো সেখান থেকে সুর বেরোতে পারে বা নতুন সুরের সৃষ্টি হতে পারে, এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি এবছর। আচ্ছা, এবছর একে তো গত বছরের পুজোর অস্কারে যে কথাটা মলয়দা বললে, তার ওপর এবছর আমাদের শারদীয়া দুর্গোৎসব পেয়েছে ইউনেস্কোর সেই স্বীকৃতি, হেরিটেজ তকমা, কাজেই একটা বাড়তি চাপ কি আছে না সত্যি যেন আরেকটু উৎফুল্ল, আরও ভালো কিছু করার চাহিদা, কীভাবে দেখছো? দেখো, আমরা 360 দিন না অপেক্ষা করে থাকি এই 5টা দিন আনন্দ করব বলে। 2 বছর যেভাবে মানুষের কাছে কেটেছে, মানে ওই যে বললাম না 2019-এ প্রত্যেকটা মানুষ যেভাবে মন খুলে প্রাণ খুলে আনন্দ করেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই জায়গাটা তো স্তব্ধ হয়ে গেছিলো লাস্ট 2 বছর। আর ঠিক 2021-এই ইউনেস্কোর তকমাটা
পশ্চিমবঙ্গ পেয়েছে, মানে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো তকমাটা পেয়েছে। তো 2022 আমি কেন প্রত্যেকটা পুজো কমিটির চাইবে মানুষ মন খুলে আনন্দ করুক এবং সার্বজনীন থেকে যে বিশ্বজনীন হয়েছে সেই আনন্দটা তারা উপভোগ করুক, এবং তার জন্য মানুষ কি বলবো তোমাকে, মানে এটা না ভাষায় প্রকাশ করা যায় না, এটা অন্তর থেকে বেরোয়। তো সবার জন্য শুভেচ্ছা রইল আর কি, মানুষ আনন্দ করুক, মন খুলে আনন্দ করুক। এই যে দুটো বছর মানুষ আনন্দ করতে পারেনি পুজো, এই পুজোটা যেন তাদের কাছে আরও ভালো এবং স্মৃতিমধুর হয়ে উঠুক। অবশ্যই। তো শব্দ সুরে সার্বজনীনে এবার মেতে উঠতে চলেছে দমদম পার্ক সার্বজনীনের মণ্ডপ। আমরা অশোক কাকুকেও পেয়ে গেছি আমাদের সাথে। যদি একটু এই পুজো সম্বন্ধে, কেমন উত্তেজনা এবছর, মানে দু বছরের মহামারী কাটিয়ে এবছর আড়ম্বরের সাথে পুজো আবার ফিরছে? আমার তো মনে হয় আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে বুঝতে পারছি যে এটার কী ব্যাপার, কারণ কি বাড়িতে বাচ্চাগুলো দিন পুরো ডিমোটিভেটেড হয়েছিল, যে মরজ অবস্থায় বসছিল। কিন্তু এবারেতে তারা যখন স্কুলে যেতে পেরেছে, ন্যাচারালি তাদের ডিমান্ডটা অনেক বেড়ে গেছে। এবার পুজোও দেখবো আমরা, সুতরাং পুজো শুধু দেখবো বললেই হয় না। আরও একটা বড় কথা হচ্ছে এবারে ইউনেস্কো সম্মান। ইউনেস্কো শুধু সম্মান দিয়ে কিন্তু শেষ করেনি, আমি যতদূর জানি যে তাদের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরাও আসবে, যাদের কাছে আমাদের কিন্তু একটা দায়িত্ব বেড়ে গেছে। সেই দায়িত্বটা হচ্ছে যে আমাদের ভালো কিছু শিল্পকর্ম, বাংলার শিল্পীরা যে শ্রেষ্ঠ শিল্পী, যেমন সত্যজিৎ রায় ছিলেন, হ্যাঁ অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন, তেমনি আমাদের ভবদা আছেন, রূপচাঁদ আছে, এরকমের তার পরবর্তীকালে আমাদের ডিমান আছে, হ্যাঁ এরা সকলে মিলে এমন একটা জিনিস তৈরি করুক এবারের পুজোয় যাতে আমরা সারা বিশ্বকে জানাতে পারি যে উই আর দ্য সুপ্রিম। অবশ্যই, অনেক ধন্যবাদ সকলকে, পুজো খুব ভালো কাটুক এবং একটা দারুণ কাজ উপহার পেতে চলেছে। এবং আমি সকল দর্শককে জানাবো শব্দ সুরে সার্বজনীন দেখতে কিন্তু অবশ্যই আসতে হবে দমদম পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপে। নমস্কার।